হ্যালো ফ্রেন্ডস স্টাডি বয় ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত আমি সব্যসাচী বসু আজকের ভিডিওতে নিয়ে এসি পিএসসি মেসলেনিয়াস মেন পরীক্ষা দু হাজার কুড়ি যারা পিএসসি মেসলেনিয়াসের পিডি পাশ করেছো রিভাইজড লিস্ট আসার পরে ঠিক আছে তো প্রত্যেককে বলছি যে তোমরা মেনের জন্য প্রিপারেশান নাও ট্রান্সলেশন তোমাদের কিন্তু করতে হবে ইংলিশ টু বেঙ্গলি এবং বেঙ্গলি টু ইংলিশ শিখতে হবে ছোটো কিছু একটা প্যারাগ্রাফ থাকবে যার ট্রান্সলেশন তোমাদের করতে হবে ঠিক আছে তো এই ভিডিওতে আমি ইংলিশ থেকে আর ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেশন তোমাদেরকে একটা স্যাম্পেলের মাধ্যমে দেখাবো দুটো স্যাম্পেল এক উদাহরণ এখানে আছে ঠিক আছে সেটা তোমরা দেখে নাও একটা আইডিয়া পাবে যে কীরকম তোমাদের পরীক্ষায় আসতে পারে এবং এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ঠিক আছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু আমি এখানে নিয়েছি মিস্টেনিয়াসেরই কোশ্চেন তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে কথাগুলো বলবো সেগুলো একটু মাথায় রাখবে সবসময় ঠিক আছে আর এই শিডিউলটা তোমরা একবার একটু স্ক্রিনশট করে নাও আমি আর বারবার বলছি না স্ক্রিনশট করে নিয়ে রেখে দাও আপাতত টেন্ডেটিভ শিডিউল এটাই পরে চেঞ্জ হলে আবার জানতে পারবে যারা আমাদের চ্যানেল ফলো করছ দেখো পিএসসি মেসিনিয়াস দু হাজার চার এটা কিন্তু এসেছিলো ঠিক আছে তো এইভাবে ইংলিশ থেকে বেঙ্গলি তোমাদের করতে হবে ট্রান্সলেশন অর্থাৎ বঙ্গানুবাদ ঠিক উল্টোটাও আমি তোমাদেরকে করাবো বেঙ্গলি থেকে ইংলিশ ট্রান্সলেশন তার জন্য তোমরা আমাদের চ্যানেলটা ফলো করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে দেবে এই ভিডিওটা শেষে হোক যখন কেউ ভিডিওটা দেখার পরে কমেন্ট বক্সে লিখে দেবে যে তোমরা চাও কি না মিসলিনিয়াসের পরীক্ষার জন্য তো সম্পূর্ণ মিসলিনিয়াসের উপর বেস করে এটা করেছি দেখো তোমাদের প্রথম কাজ হবে যে একটা প্রথমে এটা পুরোটা পড়ে নেওয়া একবার জাস্ট একবার পড়ে নেওয়া জিনিসটা বোঝা যায় কী বলতে চাইছে মূল ঘটনাটা কীভাবে পড়ে নেবে যে আই ওয়াজ দ্য মিডিল চাইল্ড অফ থ্রি বাট দেয়ার ওয়াজ দ্য গ্যাপ অফ ফাইভ ইয়ার্স অন আইদার সাইড অ্যান্ড আই বিআরলি স মাই ফাদার বিফোর আই ওয়াস এইট এটা এরকম পড়বে পড়তে পড়তে বাংলা মানেটা নিজের মনের মধ্যে একবার আওড়ে নেবে কীরকম যে তিনজনের মধ্যে আমি মধ্যম শিশু ছিলাম ঠিক আছে সন্তান ছিলাম সবার মধ্যেই পাঁচ বছরের গ্যাপ ছিল তিনজনের মধ্যে ঠিক আছে আইপিআরলি স মাই ফাদার বিফোর মানে খুব কম সময় দেখেছি বাবাকে আট বছর আগে পর্যন্ত এই কারণে কি আই ওয়াস সাম ওয়াট আমি একাকিত্বে ভুগতাম আইসুম ডেভেলপ ডিজেগ্রিবেল ম্যানারিজম একটা মানে মানুষকে একটা রোগাগ্রস্ত অবস্থায় পৌঁছে গেলাম ঠিক আছে মানে একটা অন্যরকম আচরণের চলে গেলাম ঠিক আছে মানে যেমন হয় অ্যাকচুয়ালি মানে লোনলি হয়ে গেলে যে সমস্যাটা হয় একাকিত্ব হয় সেরকম উইচ মেড মি থ্রু থ্রুয়াট মাই স্কুল ডেস অপ্রিয় হয়ে গেলাম স্কুলে ওই কারণে আই হ্যাড লোনলি চাইল্ডস হ্যাবিট বাচ্চাদের মতো বাচ্চাদের মতো সরি একাকিত্ব থাকার যে আক্রান্ত হওয়ার মতো একটা শিশুর মতো আচরণ তৈরি হলো ঠিক আছে কীরকম অভ্যাস তৈরি হলো অফ মেকিং আপ স্টোরিজ অ্যান্ড হোল্ডিং কনভারসেশান নিজের মতো নিজের গল্প বানানোর মতো তৈরি হলো অবস্থা কনভারসেশন করতে থাকলাম কাল্পনিক চরিত্রর সঙ্গে ইমাজিনারি পার্সন ঠিক আছে এবং আই থিঙ্ক আমার মনে হয় যে অনেক প্রথম থেকেই আইন দ্য ভেরি স্টার্ট মাই লিটারি অ্যাম্বিশনস ওয়ার মিক্সড আপ মানে এই সাহিত্য চর্চার সঙ্গে কী মিশে গিয়েছিল যে সব ফিলিংস মিশে গিয়েছিল কিসের ফিলিংস একাকিত্ব হয়ে যাওয়া এবং আন্ডার ভ্যালুড হয়ে যাওয়া মানে তুচ্ছ হয়ে যাওয়া নিজেকে তুচ্ছ বলে বর্ণ করা এরকম একটা ফিলিংস কিন্তু আমার সাহিত্য চর্চার মধ্যে মিশে গিয়েছিল তো এই হচ্ছে মূল একটা বিষয় বঙ্গনবাদ কিন্তু ঠিক এরকমভাবে নিজেদের মুখের ভাষায় বঙ্গনবাদটা লিখলে কিন্তু নাম্বার ভালো আসবে না তার জন্য কি করতে হবে তার জন্য একটা নির্দিষ্ট ফর্ম্যাট ফলো করতে হবে যেখানে বাংলা শব্দগুলোকে ইউজ করতে হবে বাংলা শব্দগুলো খুব ইম্পর্ট্যান্ট কোথায় কি শব্দ ইউজ করতে হবে সেটা জানতে হবে দেখো অ্যান্সারটা তোমাদের সামনে এবার এসছে যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম যেটা আমি বললাম মেনলি সেটাই কিন্তু এখানে আছে কিন্তু একটু অন্য ভাষায় আছে আমি তোমাদের ওভারঅল একটা জিনিস আওড় নিতে বলেছিলাম মূল ঘটনাটা তুমি জেনে নাও তারপর নিজের মতো করে লেখো জিনিসটাকে কোনো ইংরেজি কথা কিন্তু ব্যবহার করবে না বাংলার মধ্যে বারবার বলছি বঙ্গানুবাদ মানে বঙ্গানুবাদী হবে ঠিক আছে কোনো ইংরেজি কথা ব্যবহার করবে না যদি চেয়ার থাকে সেটাকে বাংলায় চেয়ার লিখবে না কেদারাই লিখবে ঠিক আছে এটুকু বোঝা গেল চলো এবার দেখো প্রথমে আছে আই ওয়াজ দ্য মিডিল চাইল্ড অফ থ্রি বাট দেয়ার ওয়াজ গ্যাপ অফ ফাইভ ইয়ার্স অন আইদার সাইড মানে দুদিকেই মানে এটা মূল কথা হচ্ছে আমি আমার বাবা মায়ের দেখো বাবা মায়ের কিন্তু কথা উল্লেখ করা এখানে নেই তবুও এই কথাটা লিখতে হয়েছে কেন কি মানে যেহেতু সন্তানের কথা বলা হচ্ছে তো বাবা মাটা এখানে উল্লেখ করে দেওয়া যায় কোনো ব্যাপার না বঙ্গনার প্রত্যেকটা ওয়ার্ডে মায়ের লিখতে হবে কোনো ব্যাপার নেই আমি আমার বাবা মায়ের তিন সন্তানের মধ্যে মধ্যম সন্তান কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে পাঁচ বছরের ব্যবধান ছিল এখানে দেখো দেয় দেয়নি কারণ কি ওখানেও দেখো দাড়ি দেওয়া নেই আইদার সাইড তারপরে লেখা হচ্ছে অ্যান্ড আই বিয়ারলি সাই ফাদার আর আমার আট বছর বয়স পূর্ণ হওয়ার পূর্বে আমি আমার বাবাকে কদাচিৎ চাক্ষুষ করেছি একটা ভাষা উল্লেখ করেছে কদাচিৎ চাক্ষুষ করেছি এখানে আমরা কী বলেছিলাম বিয়াল্লিশ মানে খুব অল্প সময় দেখেছি অল্প কয়েকবার দেখেছি আট বছর বয়স হওয়া পর্যন্ত ঠিক আছে তেমন ওটাকে লিখেছে কদাচিৎ চাক্ষুষ যে যেরকম লিখতে পারো লিখবে যদি এত কঠিন ভাষা না আসে তুমি সিম্পলটাই লিখবে ঠিক আছে কোনো ব্যাপার না তবে ভাষাগুলো খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় নাম্বার ক্যারি করার ক্ষেত্রে অন্যান্য কারণের সঙ্গে এই কারণেও আমি এক ধরনের একাকিত্বে ভুগতাম কী ছিল ওখানে সরি ফর দিজ অ্যান্ড আদার রিজন অন্যান্য কারণের সাথে এই কারণেও ফর দিজ মানে এই কারণে অ্যান্ড আদার রিজন মানে অন্যান্য কারণে সেটাকে একটু ঘুরিয়ে লিখে দেখো অন্যান্য কারণের সঙ্গে এই কারণেও আই ওয়াজ সাম লোনলি আমি একাগেতে ভুগতামেভেলপ ডিস এগ্রিয়েল ম্যানারিজম আর শীঘ্রই আমার মধ্যে অসঙ্গতিপূর্ণ আচরণ দেখা দিল আমি তোমাদের ওখানে একটা অন্য ভাষায় বলেছিলাম তো এখানে আছে কি একটা অসঙ্গতিপূর্ণ আচরণ মানে ডিস এগ্রিয়েবল ম্যানারিজম হুইচ মেড মি আনপপুলার যেটা যে কারণে আমার স্কুল জীবনে আমাকে সকলের কাছে অপ্রিয় হয়ে থাকতে হয়েছিল হুইচ মেড মি আনপুলার মানে অপ্রিয় থ্রু আউট মাই স্কুল আমার সারা স্কুলে মানে স্কুল জীবনে ওটা এভাবে লিখেছে একদম অ্যাকুরেট মানে না হলো মূল বিষয়টা মূল ভাবনাটা এখানে ঠিক আছে এভাবে তোমরা ইউজ করতে পারো কিন্তু এক্সট্রা কিছু লিখতে যাবে না এমন কিছু এক্সট্রা লিখবে না যেটা একেবারে গল্পের সঙ্গে নিজের মতো বানিয়ে কিছু লিখবে না থ্রু আউট মাই স্কুল ডেজ মানে সারা স্কুল জীবন ধরেই আমি অপ্রিয় হয়েছিলাম ওটাকে লিখেছে আমার স্কুল জীবনে আমাকে সকলের কাছে অপ্রিয় হয়ে থাকতে হয়েছিলো তুমি এটা অন্যভাবে ঘুরিয়ে লিখতে পারো জাস্ট তোমাকে লিখতে হবে এটাই আই হ্যাড দ্য লোনলি চাইল্ডস হ্যাবিট একাকিত্বে আক্রান্ত একজনের মতো আমিও কি হতো মেকিং আপ স্টোরিজ অ্যান্ড হোল্ডিং কনভারসেশনস উইথ ইমাজিনারি পার্সন আমিও নানা গল্প নানা কল্পনা করতাম মানে স্টোরি বানাতাম কাল্পনিক ব্যক্তির সঙ্গে কথোপকথনে লিপ্ত হতাম ঠিক আছে তুমি নর্মাল ভাষা লিখতে পারো যে কাল্পনিক ব্যক্তির সঙ্গে কথোপকথনে কথোকথন করতাম ঠিক আছে বা কতক্ষণ থাকতাম কিন্তু হোল্ডিং কনভারসেশন মানে লিপ্ত হওয়া মানে থাকতাম ঠিক আছে সব সময় লিপ্ত হয়ে থাকতাম তো এই ওয়ার্ডটা কিন্তু এখানে ইউজ করা হয়েছে শুনতে ভালো লাগার জন্য তারপরে কি আছে অ্যান্ড এই অ্যান্ড দিয়েছে বলে এখানে দাঁড়িয়ে দিলে পারবে না তুমি তোমার এখানে এবংই দিতে হবে অ্যান্ড আই থিংক ফ্রম দ্য ভেরি স্টার্ট অফ মাই লিটারি অ্যাম্বিশনস এবং আমার ধারণা আই থিঙ্ক প্রথম থেকেই আমার সাহিত্য চর্চার মধ্যে ঠিক আছে কি আছে ওয়ার মিক্সড আপ উইথ দ্য ফিলিং কিসের অনুভূতি মিক্সড আপ ছিল দেখো সংমিশ্র অনুভূতি কাজ করছিল কিরকম অব বি এবং হতাদৃত হওয়ার হতাদৃত মানে তুচ্ছ মনে করা ঠিক আছে মানে তুচ্ছ হিসাবে গণ্য হওয়ার মতো এরকম এটাকে আরও কঠিন ভাষায় লেখা আছে হতাদৃত তাহলে হতাদৃত একাকৃত হওয়ার মিশ্র অনুভূতি কাজ করছিল কোথায় আমার সাহিত্য চর্চার মধ্যে তো এইটা ছিল যে এক নম্বর কোশ্চেন পিএসসি মেসলামিয়া দু হাজার চারে এই কোশ্চেনটা এসেছিল এই ধরনের কোশ্চেনই কিন্তু আসবে এই ধরনের বঙ্গনবাদ আসবে খুব সহজ ভাবনা চিন্তা করে বেশি সময় নষ্ট করে লাভ নেই জাস্ট একবার কোনো রকম রিডিং করবে মনে মনে আউটে যাবে স্টোরিটা কী বলেছে যেটুকু বোঝা বুঝতে পারবে বুঝবে প্রত্যেকটা ওয়ার্ডে মানে বুঝতে হবে না তুমি ধরো এখানে লেখা আছে আইসোন ডেভেলপড ডিস এগ্রিবি ম্যানারিজম হুইচ মেড মি আনপপুলার তুমি এখানে বুঝতে পারছো কোনো একটা ম্যানার কোনো একটা ব্যবহার আমাকে আনপপুলার করে দিয়েছিল আস্তে আস্তে তৈরি হয়েছিল আমার মধ্যে এটা কী হতে পারে তুমি বুঝতে পারিনি বাট এটা বুঝতে পারছো একটা অন্যরকম একটা আচরণ বা পাগলামি ধরনের একজন আচরণ এখানে তার আগে লেখা আছে লোনলি ফিল করা তখন তোমাকে বুঝে নিতে হবে যে এটা অসঙ্গতিপূর্ণ আচরণ বা ওই ধরনের কিছু একটা ওয়ার্ড তুমি ইউজ করে দেবে যদি মানে না জেনে থাকো ঠিক আছে তো এইভাবে তুমি বুঝতে পারবে রিডিং করার পরে চলো দু নম্বর কোশ্চেনটা একবার দেখি দিয়ে আর একবার নিজেরা প্রথমে একবার চেষ্টা করো ভিডিওটা পজ করে তারপরে তোমরা বলো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দাও এক্ষুনি লাইক করে দাও ভিডিও শেষ হয়ে গেলে ভুলে যাবে লাইক করতে তো আমি তোমার জন্য যে চেষ্টাটা করছি যে তোমরা বঙ্গানুবাদটা যাতে পরীক্ষার সময় পারো নিঃস যাতে পারো এবং ক্লার্কশিপের জন্যও কিন্তু আমি আবার ভিডিও দেবো ঠিক আছে এরপরেই ক্লার্কশিপের জন্য বঙ্গানুবাদ আসছে তো যাদের দেখার দরকার হবে তারা অবশ্যই দেখে নেবে যে আমি অনেকেই ক্লার্কশিপে পরীক্ষাও দিয়েছ পাশ করেছো তো অবশ্যই দেবে শেয়ার করবে আমাদের চ্যানেলটা আর নিজের একবার চেষ্টা করে এটা দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং ক্লাস ইফ ইউ স্মাইল স্মাইলস ইফ ইউ ফ্রন্ট ইট তো ব্যাকুর মানে বোঝা যাচ্ছে যে পৃথিবীটা হচ্ছে একটা আয়নার মতো যদি হাসো তাহলে সেও হাসবে যদি তুমি ভ্রুকুটি করো সেও সেটি করবে ফ্রন্ট মানে কি করা ঠিক আছে তাহলে অলওয়েজ ট্রাই দেন টু লুক ব্রাইট সাইড অফ সবসময় ভালো দিকটা দেখার চেষ্টা করো আর কিছু মানুষ হয় যাদের হাসি হুইজ ভেরি প্রেজেন্ট যাদের উপস্থিতি সিংস লাইক এ রে অফ সানশাইন একটা সৌরকিরণের মতো লাগে ঠিক আছে হোল্ড রুম পুরো সমস্ত আবহাওয়াকে উজ্জ্বল করে তোলে গ্রিট এভরিবডি প্রত্যেককে অভ্যর্থনা উইথ এ ব্রাইট স্মাইল একটা ভালো হাসির মাধ্যমে ঠিক আছে অ্যান্ড কাইন্ড ওয়ার্ডস ভালো কথার মাধ্যমে প্লেজেন্ট ওয়েলকাম মানে আর সুন্দরভাবে সুন্দরভাবে স্বাগত জানাও ওয়াইল এনজয়িং দ্য ব্লেজিং অফ লাইফ যখন আমরা আশীর্বাদগুলো সব এনজয় করছি উপভোগ করছি জীবনের উই ক্যান নট এক্সপেক্ট আমরা আশা করতে পারি না টু হ্যাভ নো সরোজ অর এক্সারসাইজ কোনো দুঃখ থাকবে না বা কোনো উদ্বেগ থাকবে না এটাও কিন্তু আমরা আশা করতে পারি না যেমন আশীর্বাদ উপভোগ করছি তেমন আমাদের দুঃখও উপভোগ করতে হবে লাইফ ইজ ইন্ডির ট্রাজেডি লাইফ জীবনটা হচ্ছে একটা কি ট্রাজেডি অর্থাৎ কি বলতে পারো একটা মানে ট্রাজেডি বাংলা মানে কি আমার তো ঠিক মাথায় এই মুহূর্তে আসছে না সঠিক বাংলা মানে মানে দুঃখজনক বেদনাদায়ক ঠিক আছে বেদনাদায়ক হিন্দি ডে ট্রাজেডি অর্থাৎ বেদনাদায়ক অ্যাট টাইমস অ্যান্ড কমেডি ফেরি অপেন কখনো কখনো মজারও হতে পারে ঠিক আছে বাট অ্যাজ এ রুল কিন্তু এটাই সত্যি এটাই নিয়ম যে ইট ইজ হোয়াট উই চুজ টু মেক ইট জীবনটা সেরকমই হবে আমরা যেরকম এটাকে করার চেষ্টা করব সুন্দর কথা লেখা আছে পুরো লেখাটার মধ্যে খুব সুন্দর উক্তিগুলো খুব সুন্দর আছে ঠিক আছে এবং খুব সহজও বাংলাটা কিন্তু সহজে করা গেল এবার দেখো কেমন হবে বই কীভাবে করেছে সেটা তোমরা দেখে নাও একবার আমি যেহেতু বই থেকে তুলেছি এটা সেটা তোমরা একবার দেখে নাও যেটা আমি তোমাদের বললাম একটু আগে আমি যেটা বললাম সেটা কিন্তু বই থেকে না ওটা আমার ভাষায় আমি তোমাদেরকে জাস্ট ইয়েটা বললাম মানে মূল বিষয়টা বললাম যখন আমি লিখবো হয়তো কিছু ওয়ার্ডে আমার পরিবর্তন আসবে বইয়ের মতো পরিবর্তন না হলেও আমি আমার মতো লিখবো ঠিক আছে আমি তোমাদের জাস্ট ওভারঅল একটা আভাস দিলাম কেমন হতে পারে এবার বইয়ের ভাষাটা একবার দেখো দেখে নিজেরাও বুঝতে পারবে যে কেমন লিখতে হয় তোমরা হয়তো অনেক বই থেকে অনেক ম্যাগাজিন থেকে অনেক পড়েছো বঙ্গনাদ পড়ে নিয়েছো বাট সেখানে কিন্তু কেউ তোমাকে বোঝানোর থাকে না তুমি জাস্ট পড়ছো তুমি নিজে বোঝার চেষ্টা করছো আমি এখানে কি করছি না তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যে কিভাবে এটা লিখছে কেন এই ওয়ার্ডটা লিখছে এটা তোমাদের বলে দিচ্ছে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে দেখো দ্য ওয়ার্ল্ড ইজ লাইক এ লুকিং গ্লাস এই জগৎ হলো একটা আয়নার মতো ইফ ইউ স্মাইল যদি তুমি হাসো ইট ইজ স্মাইল সেও হাসে ইফ ইউ ফ্রন্ট যদি তুমি প্রকটি করো ইট ফ্রন্স ব্যাগ সেও পাল্টা ভ্রুকটি করে ফ্রন্স ব্যাগ বলেছে বলে কথাটা পাল্ট্রুকুটি পাল্টা কথাটা উল্লেখ করেছে ঠিক আছে আমি কিন্তু এখন করেছিলাম না আমি জাস্ট আভাস দিয়েছিলাম তোমাদেরকে তুমি যদি করো সেও যদিও করবে এটা বোঝাচ্ছে মানে এটার মানেও তাই কিন্তু ইউ মানে যদি তুমি করো সে পাল্টা ভ্রুকটি করে ব্যাক করে আবার ঠিক আছে অলওয়েজ ট্রাই দেন টু লুক এট দা ব্রাইট সাইড তাই অলওয়েজ ট্রাই দেন কথা অর্থ দেন কথাটা মানে এখানে তাই ঠিক আছে তাই সর্বদা সবকিছু উজ্জ্বল ভালো দিকটি দেখার চেষ্টা করো দেয়ার আর সাম পারসনস কিছু মানুষ আছে হুজ স্মাইল যে তাদের হাসি ঠিক আছে হুজ ভেরি প্রেজেন্স তাদের উপস্থিতি সিমস লাইক এ রে অফ সানশাইন আলোক মতো সমস্ত পরিমণ্ডলকে আলোকিত করে তোলে অ্যান্ড ব্রাইটেন দ্য হোল রুম হোল রুম মানে পুরো বাড়ি পুরো ঘন নয় ঠিক আছে হোল রুম কথা বলতে সমগ্র পরিমণ্ডল তুমি আছো তোমার চারপাশের আবহাওয়াটার কথা বলা হচ্ছে সমগ্র জায়গাটাকে কি করছে না আলোক রশ্মির মতো আলোকিত করে তুলছে এবার কি গ্রিট এভরিবডি উইথ এ ব্রাইট স্মাইল বলতে চাইছে অভ্যর্থনা জানাও প্রত্যেককে তাহলে এটা আমরা অভ্যর্থনা জানাটা আগে লিখবো না আগে লিখবো প্রত্যেককে হাসি মুখে তারপর আছে কাইন্ড ওয়ার্ডস মানে স্মৃত বাক্যে এবং প্লেজেন্ট ওয়েলকাম মানে আনন্দ সহকারে অভ্যর্থনা জানাও জীবনের আশীর্বাদ যখন আমরা উপভোগ করি কি আছে ওয়াইল এনজয়িং দ্য ব্লেজিং অফ লাইফ জীবনে আশীর্বাদ করি উই ক্যান নট এক্সপেক্ট টু হ্যাভ নো সর তখন আমরা কখনোই ভেবে নেব না জীবনে কোনো দুঃখ বা উদ্বেগ থাকবে লাইফ ইজ ইন ট্রাজেডি অ্যাট টাইমস জীবন আসলে কখনো বিয়োগান্তক আবার কখনো মিলনাত্মক এই ওয়ার্ডগুলো দেখো বিয়োগাত্মক কথার অর্থ আমি যেটা বলেছিলাম বেদনাদায়ক আর মিলনাত্মক মানে বলেছিলাম আনন্দদায়ক বা মজার ঠিক আছে তো সেটাকে বিয়োগান্তক আর মিলনাত্মক ইউজ করেছে তোমরা নাও করতে পারো কোনো ব্যাপার না ভেরি অফেন প্রায় বাট অ্যাজ এ রুল কিন্তু এটাই নিয়ম আমি বলেছিলাম কিন্তু এখানে বলেছি যে কিন্তু বাস্তবত অ্যাট এ রুল মানে বাস্তবত ইট ইজ হোয়াট উই চুজ টু মেক ইট জীবন হলো সেরকমই যেরকম আমরা এটাকে করার চেষ্টা করি ইট ইজ বলতে ইটটাকে জীবনটাকে বোঝাচ্ছে ইতি হওয়ার জীবনটা সেরকমই হবে যেমনভাবে আমরা এটাকে তৈরি করার চেষ্টা করতে চাই খুব সুন্দর কথা এখানে লেখা আছে মানে খুবই ভালো কথা লেখা আছে তো এগুলোকে তোমরা শুধু বঙ্গানুবাদ হিসেবে নিও না তোমরা এটাকে মাথায় রেখেও চলতে পারো আজকের ভিডিওতে এটুকুই ছিল কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে লেখো আমি আবার নিয়ে আসব ভিডিওতে ক্লার্কশিপের ভিডিওটার দিনও বঙ্গানুবাদ করাবো যারা মিস দিচ্ছ তারাও কিন্তু ক্লার্কশিপের দিন দেখতে পারো কোনো ব্যাপার না ক্লাস ভিডিওটা দেখলেও তোমাদের কিন্তু আইডিয়া হয়ে যাবে আর ইংলিশ টু বেঙ্গলি আনবো তার জন্য তোমরা কমেন্ট একটু আমাকে উৎসাহ দাও যে হ্যাঁ যে আমি এটা দেখতে চাই তোমরা দেখতে চাও সেটা যদি কমেন্ট একটু জানাও তাহলে আমার একটু ভালো হয় ঠিক আছে আমার একটু সুবিধা হয় আরও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব নিও যারা নতুন দেখলে আজকে বেল আইকানটা ক্লিক করবে যাতে কোনো ভিডিও পরে তোমাদের মিস না হয় এবং শেয়ার করে দেবে যারা আরও পরীক্ষা দেবে সামনে ঠিক আছে পরীক্ষার বিবেচনা নিচ্ছ তাদের জন্য কিন্তু আমাদের স্টাডি বইটা চ্যানেল সবসময় সাহায্য করছে সম্পূর্ণ বাংলাতে তোমাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটা দেখার জন্য ভিডিওটা দেখার জন্য